নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্সগুলো দেখাবো যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখান থেকে কিন্তু তিনশো ছিয়াত্তর নম্বর পেজটা দেখাচ্ছি সমস্ত অঙ্কগুলো কিন্তু ওরা করেনি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে সেই অঙ্কগুলোই করেছে জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু সলভ পেপার পেতে গেলে আমাদের প্লে লিস্টে যেতে হবে আমাদের প্লে লিস্টে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণরূপে সলভ পেপারগুলো পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি তোমরা আমাদের কিন্তু এই যাবতীয় অঙ্কগুলো কিন্তু প্লে লিস্টে পাবে এবং তার সঙ্গে আজকে তোমাদের আমি বড়ো অঙ্কগুলো দেখাবো যে অঙ্কগুলো মোটামুটি করেছে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করা আছে না প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে যেমন ছয় রোমাননটা করা হয়েছে ইম্পর্টেন্ট অঙ্ক ছয় রোমানন ঠিক আছে যে অঙ্কগুলো দাগ আছে সেই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দেখতেই পারছো কিছু কিছু ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আমাদের অঙ্ক তো অবস্থা খুবই খারাপ স্যার বুঝতে পারছি না স্যার কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট স্যার কোনটা প্র্যাকটিস করে যাব তো দেখো তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো আমি নিয়ে আসছি এবং আমি বলে দিয়েছি কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো দেখতেই পারছো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে ইম্পর্টেন্ট আছে চোদ্দোর রোমান টু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আছে এবং পনেরো দাগের তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট এইটা এটা এটা তো দেখা যাক কোন অঙ্কগুলো করা হয়েছে এখানে তো দেখো হিন্দু স্কুল তো প্রথমে এই চারের চারের রোমান ফোরটা করা হয়েছে দেখো খুব সুন্দর করে এখানে সলভ করেছে দেখে নাও তোমরা আস্তে আস্তে করে যাচ্ছি আমি এখান থেকে ঠিক আছে দেখো পাঁচ জায়গারটাও সলভ করা হয়েছে ঠিক আছে এবং নয় দেয় এগারোটা সলভ হয়েছে শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পায়ারস ক্যারেজ ঘন একক শঙ্কুর পাশ্বতলের ক্ষেত্রে বল পায়ারেল বর্গ একক তো দেখো এটাও সলভ করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি অ্যান্সার হবে কিন্তু ওয়ান বাই এইস স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সঞ্চান ওয়ান বাই নাইন ওকে দেখতে পাচ্ছো অঙ্কটা তার সঙ্গে এগারো দাগের অঙ্কটাও দেখে নাও ওকে অ্যান্সার হবে ফিফটি হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং ছয় রোমাননটা দেখে নাও শয়ের অঙ্ক রোমাননটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক ছয় রোমানন ওকে ছয় রোমানন গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তার সঙ্গে অঙ্কগুলো সব অঙ্কগুলো তুলে ধরছি তোমাদের সামনে অ্যান্সার দেখতেই পাচ্ছ চার মাইনাস চার এবং থ্রি বেরিয়েছে তারপরে সাতের রোমানন সলভ করা আছে দেখে নাও সাতের রোমানন ওকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফাইভ পয়েন্ট থ্রির অঙ্ক দেখো যদিও একটা এক্সট্রা করেছে যদি এখানে এক্স প্লাস ওয়ান মানটা চাইনি এক্স মাইনাস ওয়ান মানটা চাইনি ওই এক্স মাইনাস ওয়ান মানটা করছে কোনো সমস্যা নেই করবে সবই অঙ্ক সব অঙ্ক করবে এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে দেখতেই পারছো পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো এই যে আর্টে রোমান টু রোমান থ্রি এই রোমান টু এই অঙ্কটাও দেখো না এই অঙ্কটার জন্য প্রচুর ছাত্র সাথে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি অঙ্কগুলো একটু দেখিয়ে দিন না স্যার প্লিজ স্যার বুঝতে পারছি না স্যার অঙ্কগুলো কী করে করবো স্যার পাশ করবো কী করে স্যার তো তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতেই পারছো আর একটা পথ বেরোয়নি প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথটা বের করতে হবে একই ব্যাপারে একই অ্যান্সার আসবে হ্যাঁ তেরো রোমান টু অঙ্কটা এই অঙ্কটার জন্য রিকোয়েস্ট করছিলে তো দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু হয়েছে কস ওয়ান বাই টু ঠিক আছে অ্যান্সার দেখতে পারছো এখানে করেছি তারপরে এটা বাদ ঠিক আছে এটা বাদ আছে এখান থেকে চালু হয়েছে এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে রোমান এর অঙ্ক দেও দেখো সুন্দর করে এটা শিয়েছে কিন্তু ছবি আঁকা হয়েছে এটা পঞ্চাশ রুট থ্রি এটা ষাট ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি হাইটটা বেশি পঞ্চাশ রুট থ্রি তো দেখো খুব সুন্দর করে অঙ্কগুলো করা হয়েছে পারলে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টারে কিন্তু পর্ষদের সম্পূর্ণ বইটা সলভ করে দিয়েছে যতটা পেরেছি চেষ্টা করেছে আমাদের এস একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা সব থেকে একটা বড় ব্যাপার এই অঙ্কগুলো কিন্তু আমাদের স্যাররা করেনি সব এসবি বি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা করেছে ঠিক আছে কোনো স্যার অঙ্ক করেনি তার জন্য কোনো অঙ্ক যদি ভুল হয়ে থাকে প্লিজ আশা করি ভুল হয়নি স্যার তারা যেগুলো পেরেছে সেইগুলোই করেছে সেটাই আমার কাছে একটা বড়ো একটা ব্যাপার যে অঙ্কগুলো তারা করেছে ঠিক আছে চেষ্টা করেছে তাদের কোনো অঙ্ক তারা বাদ দেনি সব সময় জন্য চেষ্টা চালিয়ে গেছে সব থেকে বড়ো ব্যাপার এটাই প্র্যাকটিস না করলে কিন্তু কোনো উপায় নেই অঙ্কতে ভালো করে প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস না করলে কিন্তু ভালো রেজাল্ট হয় না তো দেখতেই পারছি অ্যান্সার কিন্তু সতেরো পয়েন্ট আটত্রিশ প্রায় ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে